সাবস্ক্রাইব করুন টিউব টেক মাস্টার চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন লেটেস্ট টেকনোলজিক্যাল ভিডিও সবার প্রথমে দেখুন। ওকে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি আপনাদের জানের ভাই, প্রাণের ভাই, সজীব ভাই। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো ইসলামী ব্যাংকে যদি আপনি অ্যাকাউন্ট খুলতে যান সেক্ষেত্রে আপনার প্রথমে কি কি প্রসেস অনুসরণ করতে হবে, অ্যাকাউন্ট খোলার জন্য কি কি কাগজপত্র আপনার দরকার এবং অ্যাকাউন্টটা কোন অ্যাকাউন্টটা বেস্ট আপনার জন্য সেটা আমরা চুজ করব এই ভিডিওর মাধ্যমে, আপনার জন্য কোনটা বেস্ট হতে পারে। আর এটার পরে আপনি কার্ডের জন্য কিভাবে অ্যাপ্লাই করবেন, কিভাবে চেকবুকের জন্য রিকুইজিশন দেবেন এবং লাস্টে যে ই ব্যাংকিং যে অ্যাপটা আছে সেটা কিভাবে আপনি রেজিস্টার করবেন সেটা আনবেন এই পুরো ভিডিও জুড়ে। তো দেরি না করে চলুন গাইজ শুরু করি। তো প্রথমেই যখন আপনি ব্যাংকে যাবেন, ব্যাংকে যাওয়ার পরে আপনি যখন বলবেন যে ভাই আমার তো এরকম একটা আমি অ্যাকাউন্ট খুলতে যাচ্ছি, মুদারাবা সেভিংস অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্ট আমি খুলতে যাচ্ছি, তো আমাকে একটা ফর্ম দেন, আমি একটা ফর্ম ফিল আপ করতে চাই, তো আপনি যাওয়ার সাথে সাথে যে ইনফরমেশান যে প্রোভাইড করবে উনি আপনাকে এরকম একটা ফর্ম দেবে আপনাকে, ঠিক এরকম ইসলামী ব্যাংক, যদি এটা উল্টো দেখাচ্ছে আমার ক্যামেরার কারণে। তো এই এই ফর্মটা আপনি নেওয়ার পরে ফর্মটা নিয়ে আপনি জাস্ট এ টু জেড ফিল আপ করবেন। তো ফর্মটা তো আপনি পড়ে পড়ে ফিল আপ করে দিতে পারেন, এটা এখানে বাংলা তো দেওয়া আছে ইংলিশও দেওয়া আছে, কিন্তু এটার সাথে প্রয়োজনীয় কী কী কাগজপত্র আপনার সাথে নিয়ে যেতে হবে সেটা বলে দিচ্ছি। প্রথমত আপনার দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, আপনি যাকে নমিনি দিবেন তার এক কপি ছবি এবং আপনার যে মনে করেন গ্যাসের যে বিলের কাগজ বা বিদ্যুৎ বিলের কাগজ, আপনার যে ঠিকানাটা এটা প্রুফ হিসাবে এটা দিতে হবে। আর সবচাইতে প্রয়োজনীয় জিনিস সেটা হলো আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং আপনার নমিনির ভোটার আইডি কার্ডের ফটোকপি, এগুলো হলে জাস্ট এনাফ। এখন আরেকটা অপশান আছে যে আপনাকে ইন্ট্রোডিউসার মানে ব্যাংকের অলরেডি এক্সিস্টিং অ্যাকাউন্ট আছে উনি আপনাকে ব্যাংকের সাথে ইন্ট্রোডিউস করে দেবে, ওরকম একজনের স্বাক্ষর ওখানে দরকার। এখন আপনার অলরেডি এক্সিস্টিং কেউ আপনার পরিচিত আছে যে ইসলামী ব্যাংকের সাথে লেনদেন করে, তার এরকম লেনদেনে জড়িত ওরকম যদি কেউ থাকে তাহলে তো বেস্ট, আপনাকে ওখানে একটা সাইন দিয়ে দেবে এবং আপনার দুই কপি যে পাসপোর্ট সাইজের ছবি ওটা তো আপনার সাইন করে ডেটটা দিয়ে দেবে। এখন দ্বিতীয় পার্টে আসে, যদি মনে করেন যে আপনার কেউ নাই ইসলামী ব্যাংকে, এরকম অ্যাকাউন্ট আছে এরকম কেউ আপনার পরিচিত নাই, সেক্ষেত্রে আপনি কী করবেন, ওনারা অনেক বেশি কর্ডিয়াল, আপনি যাবেন জাস্ট আপনার এই সমস্যাটার কথা বলবেন, যিনি আপনার সেকেন্ড অফিসার বা ম্যানেজার ওনারাই আপনাকে হেল্প করবে, অন্য কারোর মাধ্যমে ইন্ট্রোডিউস করে দে বা ওনারা নিজেরাই ইন্ট্রোডিউস করিয়ে দেয়, আমার ক্ষেত্রে সেটা হয়েছে। আপনি জাস্ট ফর্মটা ফিল আপ করে ওখানে সাবমিট করে দিয়ে আসবেন, বিকাল 4টা কি 5টার মধ্যেই আশা করি আপনার অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। এখন দ্বিতীয় পার্টে আসি, যে আপনি মনে করেন অ্যাকাউন্ট ওপেন হয়ে গেল, সেক্ষেত্রে আপনি সেকেন্ড পার্টে কী করবেন, আপনি দেখবেন যে আপনার যে মোবাইল ফোনটা সেটা আপনার রেজিস্টার হয়েছে কিনা, আপনি জাস্ট একটা কলের মাধ্যমে বা ব্যাংকে গিয়ে জিজ্ঞেস করে রাখবেন যে আপনার মোবাইল নাম্বারটা ওখানে সাবস্ক্রিপশন লিস্টে দেওয়া হয়েছে কিনা, এটা হলো আপনার সেকেন্ড কাজ। তো যখনই আপনার এটা দুইটা কনফার্ম হয়ে গেলো আপনি দুই দিন ওয়েট করবেন, 3 দিনের মাথায় আপনি গিয়ে আবার আপনার যে কার্ড এটিএম কার্ডের জন্য একটা রিকুইজিশন দিয়ে আসবেন, মানে একটা ওনারা খাম দিবে, খামটাতে ফিল আপ করে দিয়ে আসবেন আপনি কোন কার্ডটা চাচ্ছেন, ভিসা নর্মাল কার্ডটা চাচ্ছেন বা ডিউয়েল কারেন্সি কার্ড চাচ্ছেন বা খিদমা কার্ড চাচ্ছেন, জাস্ট ফিল আপ করে দিয়ে আসবেন। তো আপনার 14 থেকে 15 ওয়ার্কিং ডেজ মানে 14 থেকে 15 দিন ব্যাংকিং ডে হিসাবে পরে আপনি আপনার কার্ডটা আশা করি পাবেন। এখন অনেকেই করে কি যে কার্ডটা নেওয়ার পরে চেকের রিকুইজিশন দেয়, আপনি কী করবেন যেদিন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে যাবেন ঠিক সেম দিনে আপনি চেকের জন্য রিকুইজিশন দিয়ে আসবেন। তো চেকের জন্য সেম একটা ফর্ম দিবে একটা স্লিপের মতো, ওখানে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা লিখবেন, মোবাইল নাম্বারটা লিখবেন, আপনার নামটা দিবেন, দিয়ে রিকুইজিশন দিবেন। তো চেকটা আসতে কয়েকটা দিন বেশি লেট হয়, এটা হলো আপনার নর্মালি 25 থেকে 29 ওয়ার্কিং ডেজ লাগে, তো এই জন্য আপনি ওই দিনেই দিয়ে আসবেন। এখন এই দুইটা পার্ট শেষ হওয়ার পরে থার্ড পার্টটা কি থাকে, আপনার যে ই ব্যাংকিং যে অ্যাপটা আছে ওটা কীভাবে করবেন। তো অন্যান্য ব্যাংকের ক্ষেত্রে যেমন মনে করেন ডাচ বাংলা বা অন্যগুলোর ক্ষেত্রে আপনার অনেক ইজি, আপনি অ্যাপের মাধ্যমে জাস্ট রেজিস্ট্রেশন করলে আপনার ফোনটার মাধ্যমে চলে আসবে, কিন্তু ইসলামী ব্যাংকের ক্ষেত্রে হয় কি ওরা অথেন্টিসিটিটা অনেক হার্ডলি করে নেয়, মানে যাতে আপনি ছাড়া অন্য কেউ ই ব্যাংকিংয়ের জন্য অ্যাপ্লাই করতে না পারে, কারণ এখানে ফ্রডের পরিমাণ বেশি হয়। তো এই ক্ষেত্রে হয় কি আপনি অনলাইনে গিয়ে জাস্ট আপনার ইউজার আইডি, একটা আপনার ইমেল এবং আপনার যে ডেট অফ বার্থ এই সমস্ত ইনফরমেশান দিয়ে আই ব্যাংকিংয়ের পোর্টাল আছে, অনলাইনে জাস্ট আপনি রেজিস্ট্রেশন করবেন এবং রেজিস্ট্রেশনের পরে আপনার ইমেল অ্যাড্রেসে ওরা একটা পিডিএফ কপি পাঠাবে এটার রেজিস্ট্রেশনের, ওই পিডিএফ কপিটা প্রিন্ট করে আপনি জাস্ট ব্যাংকে নিয়ে যাবেন, ব্যাংকে নিয়ে একটা সাইন দিয়ে আসবেন। মনে করেন 2 থেকে 2.5 ঘন্টা নর্মালি 2 থেকে 2.5 ঘন্টা অ্যাপ্রুভ করার পরে আপনি মনে করেন ট্রানজ্যাকশান হিস্ট্রি প্লাস অন্যান্য ডিটেলস দেখতে পারবেন এবং 2 থেকে 3 দিন পর
আপনি অ্যাকাউন্টে ডেবিট মানে ট্রানজ্যাকশন করতে পারবেন, এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন, আপনি মোবাইলে রিচার্জ করতে পারবেন। এটা 2-3 দিন পর আপনাকে এই ফেসিলিটিটা দেবে। তো এটা ছিল আজকের পার্ট। তো লাস্টের পার্টে যেটাতে আমরা স্পেশাল পার্টটা রাখি সেটার মধ্যে আজকে একটা টিপ, রাতে যখন খাবেন, মনে করেন দিনে আপনি আমরা প্রতিদিন খাই, দেখবেন যাদের অ্যাসিডিটির প্রবলেম আছেন তারা এই টিপটা ফলো করতে পারেন। প্রতিদিনের খাবারটা সন্ধ্যা 7টার আগে আপনি শেষ করে ফেলবেন, সন্ধ্যা 7টার পরে কোনো খাবার খাবেন না। দেখবেন আস্তে আস্তে যে আপনার অ্যাসিডিটি বা বদহজমে যে এটা আপনার 60-70% কমে আসবে। এই টিপটা কাজে লাগাবেন, আশা করি কাজে লাগবে। তো এটাই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সবার সাথে শেয়ার করবেন, আশা করি পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।